নমস্কার বন্ধুরা, নলেজ জার্মিনেশনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি অপরাজিতা দে এবং আজকে এর ক্লাসের আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে ক্লাস নাইনের শ্বসন চ্যাপ্টারটি, শ্বসন বা রেসপিরেশন, যেটি ওয়েস্টবেঙ্গল বোর্ডের বই অনুযায়ী আমরা আলোচনা করবার চেষ্টা করব। তো বর্তমান কোভিড সিচুয়েশন চলছে এবং সেকেন্ড ওয়েভ ভালোভাবেই পশ্চিমবঙ্গের মধ্যে আক্রমণ করেছে এবং তার ফলে স্টুডেন্টদের বাইরে যাওয়া খুব সমস্যা হচ্ছে, স্কুল এখনো বন্ধ এবং ভবিষ্যতে কতদিন বন্ধ থাকবে তার কোনো ঠিক নেই। তো সেই উপলক্ষে একটা ছোট্ট চেষ্টা করছি যাতে অ্যাটলিস্ট সামান্য হলেও যাতে স্টুডেন্টদের হেল্প হয়। তো চলুন শুরু করা যাক, আজকের বিষয় হচ্ছে রেসপিরেশন। তো প্রথমে আমরা জানবো যে রেসপিরেশন বা শ্বসন কি জিনিস। তো শ্বসন হচ্ছে বইয়ের সংজ্ঞা অনুযায়ী যদি দেখি যে কোষের মধ্যে যে খাদ্যস্থ স্থৈতিক শক্তি রয়েছে, কোষের মধ্যে খাদ্যস্থ স্থৈতিক শক্তি, খাদ্যস্থ স্থৈতিক শক্তি বলতে বলতে গ্লুকোজ, গ্লুকোজ যাকে আমরা C6H12O6 নামও চিনি, এটা হলো রাসায়নিক নাম। তাহলে খাদ্যস্থ স্থৈতিক শক্তি জারণ ঘটে, অর্থাৎ এই অংশটি ভেঙে যাবে এবং তার ফলে তৈরি হবে শক্তি, শক্তি এবং কিছু পরিমাণে জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেই ঘটনাটিকে আমরা বলবো শ্বসন। এখন ঘটনা হচ্ছে যে যদি আমরা বিস্তারিত ভাববার চেষ্টা করি এই বিষয়টা নিয়ে, তাহলে প্রথমে একটা প্রশ্ন আসে যে কোষের মধ্যে খাদ্যস্থ স্থৈতিক শক্তি আসছে কোথা থেকে। তো তার জন্য আমরা জানি, সবাই আগেও পড়েছি হয়তো সামান্য পরিমাণ, যে কোষে বা আমাদের সবুজ উদ্ভিদের মধ্যে শালক সংশ্লেষ হয়। এই শালক সংশ্লেষ প্রক্রিয়াতে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে এবং নানা রকম মিনারেলস মাটি থেকে নিয়ে কার্বন ডাইঅক্সাইডের প্রেজেন্সে কি তৈরি করে, খাবার তৈরি করে। সেই খাবারই হচ্ছে, সেই খাবার অ্যাকচুয়ালি সূর্যালোকের ফোটন কণাকে মানে সৌরশক্তিকে নিজের সেলের মধ্যে আবদ্ধ করে এবং সে আবদ্ধ করার ঘটনাটি আবদ্ধ করে যে জিনিসটা, সেই জিনিসটাই হচ্ছে, এবং আবদ্ধ করে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে কোষের স্থৈতিক শক্তি। সেই স্থৈতিক স্থায়ী হচ্ছে গ্লুকোজ এবং সেই গ্লুকোজ প্রথমে তো সংগ্রহে থাকে সেলের মধ্যে এবং তারপর যখন কোষের এবং দেহের প্রয়োজন হয় তখন তাকে ইউজ করার জন্য, তাকে ভাঙার জন্য, সেইটা দিয়ে শক্তিতে পরিণত করার জন্য যে প্রক্রিয়ার প্রয়োজন হয় সেইটি হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। তাহলে এখানে বুঝতে হবে যে শালক সংশ্লেষের সাথে রেসপিরেশন একদম একে অপরের সাথে জড়িত এই দুটি পদ্ধতি। কিন্তু ঘটনা হচ্ছে যে শালক সংশ্লেষ পদ্ধতি কিন্তু শুধু গাছেরই হয়, সবুজ উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়াদেরও হয়, কিছু নিম্ন শ্রেণীর অ্যানিমালদেরও হয়, কিন্তু সবার হয় না। অথচ শ্বসন সবার হয় কারণ সবার শক্তির প্রয়োজন হয়। এখন ঘটনা হচ্ছে যে তাহলে সবাই শক্তি কি করে পায় না, আমরা সবাই জানি যে সবাই খাদ্যের মাধ্যমে শক্তি গ্রহণ করে, যারা সবুজ উদ্ভিদ, যারা ডিরেক্ট সূর্য থেকে শক্তিটা গ্রহণ করতে পারছে তাদের খুবই ভালো, এবং যারা পারছে না তারা সেই সবুজ উদ্ভিদকে খাবার হিসেবে গ্রহণ করে। যেমন আমরা সবুজ উদ্ভিদকে খাবার হিসেবে গ্রহণ করি বা যারা সবুজ উদ্ভিদকে খাচ্ছে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করার আমরা চেষ্টা করি, তাতে খাবারটা আমরা পাই এবং সেই খাবারটা গ্লুকোজ হিসেবে, গ্লুকোজ এবং গ্লুকোজ যদি জমা হয়ে যায় তখন কোলাজেন হিসেবে আমাদের শরীরের মধ্যে জমা হয়ে থাকে এবং তার থেকে যখন প্রয়োজন হয় তখন রেসপিরেশন পদ্ধতির মাধ্যমে এই গ্লুকোজ থেকে কিন্তু শক্তি উৎপাদন হয়। এখন আমরা দেখে নেবো একটা জেনারেল রিয়াকশন যেটাতে আমরা বলতে পারি যে শ্বসন কিভাবে হয়। না, কোষের মধ্যে থাকে, কোষের মধ্যে গ্লুকোজ থাকে এবং গ্লুকোজ যার রাসায়নিক সংকেত হচ্ছে C6H12O6, সেখান থেকে অক্সিজেনের প্রেজেন্সে মনে রাখতে হবে কিন্তু সেলের মধ্যে যে শ্বসনটি হয় সেটিকে আমরা স্বাভাব শ্বসন বলি, স্বাভাব শ্বসন বলি। এইখানে অক্সিজেনের প্রেজেন্স কিন্তু খুবই প্রয়োজন এবং অক্সিজেনের উপস্থিতিতে এবং কিছু উৎসেচক, এখানে একটা উৎসেচক না অনেকগুলি উৎসেচক একসাথে হয়ে নানান স্টেপে স্টেপে কিন্তু এই কাজটি সম্পূর্ণ করে এবং তার থেকে কি তৈরি হয়, ছয় অণু অক্সিজেন থেকে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, 6টি জল উৎপন্ন হয় এবং শক্তি হিসেবে 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ এক অণু গ্লুকোজ C6H12O6 থেকে 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই যে শক্তি, এই শক্তি কাজ করার সময় আমরা ব্যবহার করি, অর্থাৎ ধরুন আমি হাতটা এইভাবে করছি, তো সেক্ষেত্রে যে যে শক্তির প্রয়োজন হয় সেটা আমি এই মুহূর্তে যে শ্বাস কার্য করছি তার মধ্যে যে আমার
সেই সাবকার্যেবল অক্সিজেন নিয়ে সেই অক্সিজেন সেলের মধ্যে যাচ্ছে এবং সেলের মধ্যে গিয়ে আমার এখানে কতগুলি মাছের প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়াগুলি হয়ে শেষে এই 686 কিলোক্যালোরি শক্তির উৎপন্ন হচ্ছে এবং তার ফলে আমরা কাজ করতে পারি। সারাদিনে আমার যে নানা রকমের কাজ চলে তার কিন্তু সোর্স হচ্ছে এই খাদ্য, খাদ্যস্থ স্থৈতিক শক্তি যা কিনা আমরা পরে জারিত হয়ে শক্তিতে উৎপন্ন হয়। তো এটা হচ্ছে ঘটনা রেসপিরেশনের বেসিক জিনিস। এটা যে যদি আমাদের প্রশ্নতে আসে যে রেসপিরেশনের সময় কি উৎপন্ন হয় না, 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু জল উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয়, এবং কি লাগে রেসপিরেশন করতে হলে, না শুধু শরীরে গ্লুকোজ থাকলে চলবে না, সেখানে কিন্তু আমাদের বাইরে থেকে অক্সিজেন নিতে হবে। অর্থাৎ আমাদের সাধারণত সবার শ্বসন করতে হলে অক্সিজেনের খুবই প্রয়োজনীয়তা থাকে। আবার একটা প্রশ্ন আসতে পারে যে শুধু সবসময় কি সমস্ত রকম শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন লাগে? না, সব রকম লাগে না। আমরা পরে আবার পড়বো যে শ্বসনের আরো কিছু ধরন আছে যেখানে কিন্তু অক্সিজেন না থাকলেও শ্বসন হয়, কিন্তু সেটা সম্পূর্ণ হয় না। অর্থাৎ সেখানে গ্লুকোজের সম্পূর্ণ জারণও হয় না এবং তার ফলে 686 কিলোক্যালোরি শক্তি কিন্তু উৎপন্ন হয় না, কিছুটা কম হয়। শ্বসনের এই জায়গাটাকে আমরা সেলুলার রেসপিরেশন বা কোষস্থ শ্বসন বলতে পারি, কারণ এই অংশটি, এই রিয়াকশনটা হয় আমাদের সেলের মধ্যে। শ্বসনকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি এই প্রক্রিয়াটা। একটা মেন অংশটা একটা জায়গা হয় সেলের মধ্যে এবং একটা দৈহিক শ্বসনও হয়, যে শ্বসনটাকে আমরা নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটি ভাগে ভাগ করি, সেটা নিয়ে আলোচনা করবো। কিন্তু প্রথমে যেহেতু আমরা এখানেই শুরু করেছি, তাহলে এখানে আর কিছুটা আলোচনা আমরা করব। যেমন যে এই যে সবার শ্বসনের ক্ষেত্রে যে উৎসেচক গুলি ব্যবহার হয়, এটা কিন্তু টোটাল 3টি প্রক্রিয়া হয় কোষের মধ্যে। 3টি প্রক্রিয়া হলো গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল এবং ক্রান্তীয় শ্বসন। এই 3টি প্রক্রিয়া দ্বারা বিভিন্ন উৎসেচক মিলে এই পুরো এন্ড প্রোডাক্টটি তৈরি করে। অর্থাৎ মাঝে মাঝে স্টেপ ওয়াইজ অনেকগুলি প্রোডাক্ট কিন্তু আমাদের তৈরি হতে থাকে। এবং সবাক শ্বসন কিন্তু সমস্ত বায়ুজীবী কোষের মধ্যে হবে, মানে কোষে কিন্তু এখানে অক্সিজেনের প্রয়োজন হতেই হবে, কোষে এখানে অক্সিজেন কিন্তু থাকতেই হবে। এবং এরপর আরো দুটি ভাগ আছে, যেখানে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে অক্সিজেনের পরিমাণ যদি কোনো জায়গায় কম থাকে, অর্থাৎ কিছু আছে সেল যারা, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণী থাকে যারা কিন্তু, বা ব্যাকটেরিয়ারা যারা কিন্তু সবসময় অক্সিজেনের প্রেজেন্সে বা বায়ুতে থাকে না, কিছু অবায়ুজীবী জীব আছে যাদের, তাদের ক্ষেত্রে কিভাবে হয় শ্বসন প্রক্রিয়াটা, না তাদের ক্ষেত্রে অবাধ শ্বসন বা সন্ধান প্রক্রিয়াতে হয়ে থাকে। যেমন এখন আমরা দেখব অবাধ শ্বসন মানে এক্ষেত্রে কিন্তু অবায়ুজীবী কোনো মানে অক্সিজেন কিন্তু একদমই থাকবে না। এই ঘটনাতে কে থাকে না, এখানে নাইট্রেট জাতীয় কিছু কিছু গ্যাস থাকবে, যেমন NO3 থাকবে এবং CO3 বা SO3, এরা কিন্তু থেকে থাকে। এদের প্রেজেন্সে গ্লুকোজ জারিত হয় এবং জারিত হয় এই জারণ প্রক্রিয়াটা কিন্তু অর্ধেকটা হয়, মানে গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে 686 ক্যালোরি শক্তি কিন্তু উৎপন্ন করতে পারে না, করে 50 কিলো ক্যালোরি, মানে এর অনেক গুণ কম। 50 মানে খুব এমার্জেন্সিতে এই ঘটনাটা ঘটে, অবাধ শ্বসন 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড, জল এবং নাইট্রাইট। অবাধ শ্বসন দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, যেমন মিথেন ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে এই অবাধ শ্বসন দেখতে পাওয়া যায়, যারা কিন্তু বায়ুতে বসবাস কম করে, ঠিক আছে। এবং আরেকটি প্রক্রিয়া হচ্ছে সন্ধান প্রক্রিয়া। সন্ধান প্রক্রিয়ার নাম আমরা নিশ্চয়ই অনেকেই শুনেছি, সন্ধান প্রক্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল নানান জায়গায় ইউজ করে থাকি। এই প্রক্রিয়ার নাম শুনলে তোমরা রিলেট করতে পারবে, যেমন পাউরুটি বা অ্যালকোহল, মদ তৈরি করা বা দই তৈরি করা, ভিনিগার তৈরি করা, এই সব পদ্ধতি কিন্তু সন্ধান প্রক্রিয়ার সাহায্যে হয়ে থাকে। সন্ধান প্রক্রিয়া কি হয়, এক্ষেত্রেও অক্সিজেনের পরিমাণ কিন্তু থাকে না, অক্সিজেনের অ্যাবসেন্স দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু অক্সিজেন কিছু নাই। সন্ধান প্রক্রিয়াতে কি হয়, কিছু জীব যেমন ইস্টের ক্ষেত্রে কি হয় না, এদের শরীর থেকে একটা এনজাইম তৈরি হয় যাকে জাইমেজ বলি, সেই এনজাইম গ্লুকোজকে কি করে, জারিত করতে সাহায্য করে। এবং জারিত করে কিন্তু সম্পূর্ণ জারণ ঘটায় না, অর্ধেকটা জারণ এমন ঘটায় যেখানে শুধুমাত্র 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, কিন্তু এই ঘটনাটা ঘটতে গিয়ে কি হয় না, এখানে কিছু পরিমাণ ইথাইল অ্যালকোহল তৈরি হয়, ইথাইল অ্যালকোহল C2H5OH, ইথাইল অ্যালকোহলের ফলে
কি হয় না গেজে ওঠে, আমরা জানি যে মানে কোন জিনিসের সন্ধান প্রক্রিয়া হলে জিনিসটা গেজে ওঠে এবং তার ফলে সেটা এবং কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়। এবং সেটার ফলে যেমন পাউরুটির মধ্যে না আটার মধ্যে যদি এই সন্ধান প্রক্রিয়া চলে তাহলে সেটা পাউরুটি হয়, কারণ ইস্টের প্রেজেন্সে সেখানে ইথাইল অ্যালকোহল ফরমেশন হয় এবং জিনিসটা খাদ্য উপযোগী হয় এবং আরো সুস্বাদু হতে থাকে। অ্যালকোহলের ক্ষেত্রে তাই হয়, ফলের রসের মধ্যে এই একই পদ্ধতি চলতে থাকে। দুধের ক্ষেত্রে কি হয়, দুধকে আমরা যদি ফুটিয়ে দিয়ে এবং তার মধ্যে যদি ব্যাসিলাস ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া কিছু অ্যাড করি বা কোন রকমের যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ওই দুধও ফার্মান্টেড হতে থাকে, ফার্মান্টেড বা সন্ধান প্রক্রিয়া চলতে থাকে এবং তার ফলে ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি করে সেই অঞ্চলে ইথাইল অ্যালকোহল তৈরি করে এবং দুধটাও গেঞ্জে ওঠে এবং ক্রমশ জমাট বাঁধতে শুরু করে এবং তা থেকে দই প্রস্তুত হয়। তো এই সন্ধান প্রক্রিয়া, এই তিনটি প্রক্রিয়া অবাত শোষণ, সবাত শোষণ, অবাত শোষণ এবং সন্ধান প্রক্রিয়া, এই তিনটি কিন্তু সেলের মধ্যে হয়। এটা কিন্তু কোষস্থ রেসপিরেশন শোষণ প্রক্রিয়া, এই তিনটি প্রক্রিয়া হচ্ছে আমাদের বেসিক আইডিয়া যেটা আজকের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা দিয়ে রাখলাম এবং পরে আমরা আরো যে অংশটি শোষণের বাকি রইল তার এই নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। যেমন দৈহিক শোষণ, যে কিভাবে শ্বাসকার্য, শ্বাসকার্যটা কিভাবে হয়, আমরা কিভাবে বায়ু থেকে অক্সিজেনটা নিই, যারা যারা অসবাস শোষণ করছে তারা কিভাবে কাজটা করছে এবং উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, প্রাণীদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, এই সব নিয়ে আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক করুন, যদি খারাপ লাগে তো ডিসলাইক করুন এবং কেন খারাপ লাগলো সেটাও কমেন্টে লিখুন। আর কি পরিবর্তনের প্রয়োজন আছে এবং কি ধরনের ভিডিওর প্রয়োজন আছে কোন টপিকে সেটাও লিখতে পারেন।